1000 पीस बैनार বানিয়েছি এই ব্যানারগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো পুরো ভিডিওটা দেখুন টোটাল অ্যামাউন্ট 1 লক্ষ 1 লক্ষ টাকার উপরে যে সমস্ত রিটেলার অক্টোবর মাসে ট্রানজেকশন করেছেন তাদের সবাইকে একটা করে ব্যানার সম্পূর্ণ ফ্রি এখানে সমস্ত ব্যাংকে টাকা পাঠানো যায় এলআইসি প্রিমিয়াম জমা প্যান কার্ড ইলেকট্রিক বিল পেমেন্ট রিচার্জ মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ স্পাইস মানি ব্র্যান্ডিং তো এখানে কতগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি 1 2 3 4 19 আর একটা ওখানে খোলা আছে 20 তো চলুন এগুলো স্পাইস মানির ব্যানার না অন্য কিছু এটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা অনেকেই হয়তো বলবেন অন্য কোন ব্যানার হতে পারে বা ফলস হতে পারে এই দেখুন প্রত্যেকটা ব্যানারই কিন্তু সেম এই ব্যানারটা আপনারা ফ্রিতে পাবেন কিন্তু কাকে কাকে দেওয়া হবে চলুন এরপর দেখা যাক এইভাবে ক্যারি ব্যাগের মধ্যে রেখে দেব ক্যারি ব্যাগের মধ্যে রেখে দেওয়ার পর দেখুন এখানে একটা চিট আছে এই চিটটাকে এইভাবে তুলে এইভাবে চিটিয়ে দেব ব্যাস তাহলেই প্যাকেটিং হয়ে যাবে তার কোনোভাবে ভাঁজ করে নেব ভাঁজ করে নেওয়ার পর এই প্যাকেটিং এর মধ্যে রাখব রেখে কিন্তু এইভাবেও আমরা পাঠাতে পারি ইন্ডিয়া পোস্ট বা কুরিয়ার সমস্ত কুরিয়ারের আলাদা আলাদা ভাবে প্যাকেটিং হয় আপনারা ঠিক পেয়ে যাবেন শুধু বলার এটাই অনুরোধ বক্সটা যখন কাটবেন সাবধানে কাটবেন কারণ ব্যানার বুঝতেই পাচ্ছেন ব্লেড দিলে বা ছুরি দিলে এগুলোও কাটা হয়ে যাবে দেখুন ব্যানার সবাই চাই দোকানে লাগাতে কারণ একটা ব্যানার দোকানে লাগালে অনেকই উপকার হয় কিন্তু কি বলুন তো দুটো কারণবশত আপনাদের মানে যারা রিটেলার আছেন তাদের ব্যানার লাগানো হয়নি বা দোকানে ব্যানার চেটানো হয়নি কারণ দুটো কি কি প্রথমত এক অনেকে আছে যারা অনেক ব্যস্ত দোকানদার মানে কি বলুন তো অনেক পুরনো দোকানদার অলরেডি বিজি আছেন বিভিন্ন কারণবশত তো তারা এই একটা ব্যানার বানানো বানিয়ে দোকানে লাগানো এই হেডেক এত চাপ নিতে পারছে না তার কারণ তাদের অলরেডি অন্য কোনো বিজনেস আছে দোকানে টাকা তুলতে আসুক বা না আসুক তাদের কোনো যায় আসে না আরেক ধরনের রিটেলার যারা কিনা নতুন দোকান খুলেছে হয়তো তাদের টাকা পয়সার সমস্যা হতে পারে আর এখন এই 200-300 টাকা খরচ করা কোনো ব্যাপার নয় যে কেউ ডয়ার থেকে বার করিয়ে দিয়ে দিতে পারে কিন্তু কি বলুন তো কোথায় প্রেস আছে কোথায় ব্যানার বানাই ব্যানারে কি লেখা হবে কত সাইজের হবে এবং কত টাকা নিবে কোথায় যেতে হবে এবং দেওয়ার পরে কতদিন বাদে দেবে এই যে একটা ব্যাপার ম্যাক্সিমাম বেশিরভাগ দোকানদারই কিন্তু গ্রামে থাকে আর গ্রামে কিন্তু এরকমের ব্যানার বানানোর জায়গাও অনেক জায়গাতে নেই তো এই জন্য আমি ঠিক করেছি যে বুঝতেই পারছি আমার মতো আপনাদেরও বিভিন্ন সমস্যা হচ্ছে একটা ব্যানার নিয়ে আমি বারবার বলেছি যে দোকানে একটা ব্যানার লাগান অনেককেই বলি যে প্রেসে গিয়ে বানিয়ে নিন তারা একটাই কথা বলে দাদা এখানে কোথায় ছাপাই কিভাবে পাবো কোথায় পাবো আপনি একটা ব্যানার বানিয়ে দিন সেই জন্য আমি 1000 পিস ব্যানার বানিয়েছি আপনাদেরকে দেওয়ার জন্য তো যেটুকু বলার আমি যেহেতু 1000 পিস বানিয়েছি তাই খরচটা আমার কাছে অনেক কম হয়েছে তবে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে মানে 1 টাকাও ব্যানারের জন্য পে করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে 1000 জন রিটেলারকে আমি পাঠাবো তবে 10টা গিভওয়ে থাকছে আপনারা যারা আমার ভিডিও দেখছেন ভিডিওতে একটা কমেন্ট করুন কমেন্টে লিখবেন ব্যানার এবং আপনার দোকান নিয়ে কোনো কিছু একটা কমেন্ট করুন 10 জনকে আমি ফ্রিতে গিভওয়ে লাকি ড্রয়ের মাধ্যমে চয়েস করব আর বাকি 998টা আমাদের রিটেলারদেরকে দেব তো কোন কোন রিটেলার পাবেন কারা পাবেন না এই বিষয়ে জানতে চলুন আমার অফিসে যাওয়া যাক অফিসে গিয়ে সরাসরিভাবে আমি ওখানে বোঝাবো কারা কারা এই ব্যানারটা ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং কি টার্ম এন্ড কন্ডিশন রয়েছে চলুন অফিসে যাওয়া যাক ওয়াও স্পাইস মানি অফিসে আপনাদেরকে স্বাগত তো দেখতেই পাচ্ছেন এই যে ব্যানারটা 1000 পিস ব্যানার আমি বানিয়েছি আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু কারা কারা পাবেন কারা পাবেন না তো চলুন দেখা যাক তো আগেই বলে দিই এখানে কিন্তু বাংলায় লেখা আছে এখানে সমস্ত ব্যাংক থেকে নগদ টাকা তোলা যায় কিন্তু কোম্পানি থেকে এর আগে আমাকে যে ব্যানারগুলো প্রোভাইড করেছিল সেগুলো এখানে দেখতেই পাচ্ছেন হিন্দিতে কি লেখা আছে কি লেখা আছে আপনারা পড়ে বলতে পারবেন কি পারবেন না এদিকে চলে আয় এই ব্যানারগুলো অনেকেই দেখে বলেছেন যে দাদা এরকম একটা ব্যানার দিন এই ব্যানারটা যদি আপনাকে দেওয়া হয় এই ব্যানারটা দেখে কি আপনার কাস্টমার কিছু পড়তে পারবে পড়ে কিছু বুঝতে পারবে না তাই তো আর এগুলো কোম্পানি আমাদেরকে মাত্র 10টার মতো দিয়েছিল তার মধ্যে 3টা আমি লাগিয়ে রেখেছি অনেকেই আমাদের অফিসে সরাসরি মিনি ম্যাজিক নিতে আসে মিনি ম্যাজিক বলতে এই যে ডিভাইসটা এটা নিতে আসে এসে বলে যে এই ব্যানার একটা চাই কিন্তু এই ব্যানারটা সত্যি কোনো কাজের নয় কিন্তু যদি এই ব্যানারটা দেওয়া যায় এখানে কিন্তু বাংলায় লেখা আছে এখানে সমস্ত ব্যাংকে টাকা পাঠানো যায় এলআইসি প্রিমিয়াম জমা প্যান কার্ড ইলেকট্রিক বিল পেমেন্ট রিচার্জ মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ স্পাইস মানির ব্র্যান্ডিং
সৌভিক বাংলা ইউটিউব চ্যানেলের একটা লোগোও দেওয়া আছে, মিনি ম্যাজিকের ছবি দেওয়া আছে, আর এই যে কাকু হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, বাংলায় লেখা, কিন্তু গ্রামের মানুষ অনেকেই পড়তে পারবে দোকানের বাইরে এটা টাঙিয়ে রাখলে। তো চলুন আসা যাক, 1000 পিস ব্যানার আপনাদেরকে দেখাই। অফিস ছুটির টাইম হয়ে গেছে এখন, ওই জন্য কেউ নেই। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে ব্যানার অলরেডি রাখা আছে, তার কারণ আজকে যে সমস্ত মিনি ম্যাজিক প্যাকেটিং হয়েছে সবার ভেতরে কিন্তু একটা করে ব্যানার দেওয়া আছে। তুই এদিকটাই দাঁড়া, স্পাইস মানির যে মিনি ম্যাজিক হয় আজকে যতগুলো বেরিয়েছে সবার মধ্যে কিন্তু একটা করে এ ব্যানার রাখা আছে, দেখতেই পাচ্ছেন। সবগুলো কিন্তু একই লেখা, কোথাও কিন্তু কোনো মোবাইল নাম্বার লেখা নেই। তো এখানে কতগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, 1 2 3 4, ওয়ান মিনিট গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, আর একটা ওখানে খোলা আছে 20। তো চলুন এগুলো স্পাইস মানির ব্যানার না অন্য কিছু এটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা অনেকেই হয়তো বলবেন অন্য কোনো ব্যানার হতে পারে বা ফলস হতে পারে, এই দেখুন প্রত্যেকটা ব্যানারই কিন্তু সেম। এই ব্যানারটা আপনারা ফ্রিতে পাবেন, কিন্তু কাকে কাকে দেওয়া হবে চলুন এরপর দেখা যাক। আপনারা অনেকেই হয়তো কমেন্টে করবেন যে দাদা আমাকে দিন, দাদা আমাকে দিন, কিন্তু সবাইকে দিতে পারবো না, তার কারণ একটাই, আজ থেকে 1 বছর আগে আমি 120 ব্যানার দিয়েছিলাম, তার মধ্যে হয়তো 3-4 জনের দোকানে দেখেছিলাম টাঙানো আছে, বাকি আমি দেখতে পাইনি যে তার দোকানে আদৌ লাগানো আছে কি না। তো চলুন শর্তাবলী 1, তো 1 মিনিট আমি একটা দাঁড়ানোর জায়গা করি এখানটায়। প্রথম কথা, যদি বলি সমস্ত রিটেলারকে দেব, সমস্ত রিটেলারকে দিলে কিন্তু তারা এটা সঠিক কাজে লাগাবে না। সঠিক কাজে বলতে কি বলুন তো, সঠিক কাজে বলতে দোকানের বাইরে লাগাবে না, তার জন্য কিছু শর্ত। এই স্পাইস মানির ব্যানার, এই যে ব্যানার, এটা কাকে কাকে দেওয়া হবে? আমাদের স্পাইস মানি টোটাল রিটেলার আছে 3000, এখন 3000 প্লাস রিটেলার আছে, তার মধ্যে অ্যাক্টিভ রিটেলার, অ্যাক্টিভ রিটেলার মানে সক্রিয় রিটেলার যারা প্রত্যেক দিন স্পাইস মানি আইডিটা ব্যবহার করেন, এরকম রিটেলার আছে 2000, বাকি 1000 রিটেলার কিন্তু আইডি নিয়েই রেখেছে, কোনো কাজ করেনি, বোঝা গেল? যারা কাজ করেনি তাদেরকে কিন্তু কোনোরূপ ব্যানার দেওয়া যাবে না। তো বুঝতেই পাচ্ছেন 1000 রিটেলারকে কিন্তু আমরা ব্যানার দেব না, বাকি যে 2000 রিটেলার যারা কাজ করে তাদের মধ্যে 1000 জনকে আমরা দিতে পারবো। কোন কোন সে 1000 জনের মধ্যে চলুন আসা যাক। প্রথমেই বলি আমাদের কাছে ব্যানার স্টক আছে 1000 পিস, তার মধ্যে কিন্তু আমার দোকানে অলরেডি দুটো আমি ব্যবহার করে নিয়েছি, অফিসারগুলো খুলে দিয়ে দেবো, মানে 998টা ব্যানার আমাদের কাছে স্টক আছে। এরপর যেটুকু বলার, টপ 100 রিটেলার যারা আমাদের রিটেলারের মধ্যে টপ 100-এর মধ্যে আছেন তাদেরকে কিন্তু অলরেডি নেক্সট 7 দিনের মধ্যে তাদের দোকানে পৌঁছে যাবে একটা করে স্পাইস মানির ব্যানার, আমাদের দেওয়া, কোম্পানির দেওয়া কিন্তু নয়। সেকেন্ড যে শর্ত, নিউ মিনি ম্যাজিক রেজিস্ট্রেশন, নিউ মিনি ম্যাজিক এটিএম যারাই আমাদের কাছ থেকে কিনবেন মিনি ম্যাজিক এটিএমের সাথে কিন্তু একটা ব্যানার আমরা পাঠিয়ে দেবো আপনার দোকানের জন্য, বোঝা গেল? আপনাকে কল করা হবে আপনার দোকান আছে কি না, আপনি যদি বলেন যে আমার দোকান আছে মিনি ম্যাজিক নিতে চাই, তাহলে কিন্তু আপনাকে একটা ব্যানার ফ্রি দেওয়া হবে। মিনি ম্যাজিকের কী রেট চলছে এদিকে দেখে নিন, স্পাইস মানি মিনি ম্যাজিক 3200 টাকা রেট চলছে, 3200 টাকার সাথে স্পাইস মানি মিনি ম্যাজিক নিলে কিন্তু সাথে একটা ব্যানার পাবেন, প্লাস স্পাইস মানি প্রিন্টার 3400 রেট চলছে, স্পাইস মানি নতুন আইডি নিলে 500 টাকা রেট চলছে, ওল্ড আইডি 200 টাকা, এটিএম প্লাস যদি প্রিন্টার দুটো একসাথে নেন 6500 টাকা, এর সাথে কিন্তু ব্যানার আপনি ফ্রি পেয়ে যাবেন, প্লাস স্পাইস মানি ডিস্ট্রিবিউটার নিলেও কিন্তু একটা ব্যানার আপাতত ফ্রি দেওয়া হবে, আপনি যদি কোনো ডিভাইস পারচেস করেন তার সাথে পাঠানো হবে। তো যাই হোক এদিকে চলে আসা যাক, টপ 100 রিটেলারকে অলরেডি 7 দিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে, নিউ মিনি ম্যাজিক রেজিস্ট্রেশন প্রত্যেকটা মিনি ম্যাজিকের সাথে একটা করে ব্যানার দেওয়া হবে। এরপরে হচ্ছে DMT মানে মানি ট্রান্সফার, প্রিভিয়াস মাস মানে আগের মাসে যারা মানি ট্রান্সফার করেছিলেন স্পাইস মানি থেকে মিনিমাম পার ডে 1000 টাকা বা তার বেশি,
মানে মাসে 30,000 টাকার প্লাস যারা মানি ট্রান্সফার করেছিলেন তাদেরকেও কিন্তু একটা ব্যানার সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা লাগবে না, আপনার দোকানে পাঠানোর ব্যবস্থা আমি করব নেক্সট 30 দিনের মধ্যে। তো আগেই বলে দিচ্ছি এগুলো কিন্তু NEXT, নেক্সট 30 দিনের মধ্যে আপনার দোকানে ব্যানার পৌঁছে যাবে। যে শর্তগুলো বলছি এই শর্তগুলোর মধ্যে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আজকে বললে আজকেই ব্যানার পাবেন না, কারণ একদিনে সমস্ত ব্যানার দিতেও আমাদের প্রচুর পরিমাণে স্টাফ লাগবে। সেই জন্য আমরা ঠিক করেছি প্রত্যেক দিন 10টা বা 20 টাকা করে প্রত্যেক দিন ব্যানার কুরিয়ার করার চেষ্টা করব। নেক্সট শর্ত হচ্ছে কারেন্ট মান্থ, APS, সরি কারেন্ট মান্থ নয়, অক্টোবর। অক্টোবর মাসে যে সমস্ত রিটেলার, মানে যে সমস্ত রিটেলার আমাদের পুরনো আছেন, অনেক দিন থেকে আইডি নিয়ে কাজ করছেন, অক্টোবর মাসে যারা 1,00,000+ ট্রানজেকশন করেছেন, টোটাল অ্যামাউন্ট 1,00,000, 1,00,000 টাকার ওপরে যে সমস্ত রিটেলার অক্টোবর মাসে ট্রানজেকশন করেছেন তাদের সবাইকে একটা করে ব্যানার সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। আমি বলছি মানে আমার অফিস থেকে দেওয়া হবে। এর জন্য সরাসরি আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন না, আমাদের অফিসের নাম্বারে ব্যানার নেওয়ার জন্য স্পাইস মানির অতনু স্যারের নাম্বারে যোগাযোগ করবেন। ট্র্যাকিং আইডি দিয়ে দেওয়া হবে অবশ্যই, কারণ এই এতগুলো ব্যানার আমি আমার দোকানে বা আমার বাড়িতে লাগানোর জন্য কিন্তু এত টাকা আমি খরচ করিনি। বুঝতেই পারছেন এক একটা ব্যানার যদি অ্যাপ্রক্স এত টাকা খরচ হয় তাহলে গুণ করে নেবেন যে 1,000 ব্যানার বানাতে কত টাকা খরচ হয়েছে। এগুলো কিন্তু আমি চাই যাতে আপনার দোকানে লাগানো থাকে। তো এরপর এই হচ্ছে শর্তাবলী প্রযোজ্য। এই শর্তগুলো ছাড়াও যদি আমাদের কাছে ব্যানার স্টক থাকে তাহলে কি বলুন তো, নেক্সট মান্থে, মানে এই যে আজকে ভিডিও বানাচ্ছি আজ থেকে 30 দিন বাদে যদি কোনো ব্যানার স্টক থাকে, অনেকেই চাই যে আমার দোকানে ব্যানার লাগানোর জায়গা নেই, যে সমস্ত ব্যানারগুলো অবশিষ্ট থাকবে সেগুলোও কিন্তু আমি নেক্সট 1 মাস বাদে সৌভিক বাংলা টেলিগ্রামে জানিয়ে দেব। যদি আমাদের কাছে ব্যানার স্টক থাকে টেলিগ্রামে সার্চ করবেন সৌভিক বাংলা, সেই চ্যানেলে আপনি জয়েন হয়ে যাবেন, কাকে কাকে দেওয়া হবে ওখানে কিন্তু বলা হয়ে যাবে, মানে ওখানে আমি অ্যাড দেবো 1 মাস বাদে। তো শর্ত কী হলো, অক্টোবর মাসে 1,00,000 টাকার বেশি যারা ট্রানজেকশন করেছেন তারা বা 30,000 টাকার বেশি DMT করেছেন তারা নেক্সট 30 দিনের মধ্যে কনফার্ম পেয়ে যাবেন, টপ 100 রিটেলার নেক্সট 7 দিনের মধ্যে ব্যানার পেয়ে যাবেন। আর হচ্ছে যারা নিউ মিনি ম্যাজিক নেবেন, মিনি ম্যাজিক যারা ATM নেবেন, প্রত্যেকটা ATM এর সাথে কিন্তু একটা করে ব্যানার আপাতত আমি ফিতে দেওয়ার ব্যবস্থা করছি যদি আপনার প্রয়োজন হয়। ব্যানারের এখানে কিন্তু 4টা কোণে 4টা পয়েন্ট লাগানো আছে, এখানে আপনারা প্রেক দিয়ে বা দড়ি বেঁধে দোকানের সামনে লাগাতে পারেন। ব্যানার যে দেওয়ার শর্তাবলী এটা এখানে বলে দিলাম, আবারও বলে দিচ্ছি 2,000 রিটেলার কাজ করছে তাদের মধ্যে কিন্তু টপ 100 রিটেলারকে নেক্সট 7 দিনের মধ্যে চলে যাবে, বাকি 2,000-এর মধ্যে 1,000 রিটেলার এরা কিন্তু অবশ্যই আপনারা পাবেন, কিন্তু একটু সময় দিতে হবে। আজকে ভিডিও দেখছেন, আজকে যদি যোগাযোগ করেন হয়তো নাও পেতে পারেন, কারণ এতগুলো ব্যানার টাকা দিয়ে তো বানিয়ে নিয়েছি, কিন্তু সব থেকে মেন যে সমস্যা এগুলোকে প্যাকেটিং করে কুরিয়ার করা, একটা বিশাল সমস্যার ব্যাপার। তাই আপনারা যারা লোকাল আছেন আমাদের অফিসে এসে সরাসরি নিয়ে যেতে পারেন, বা নিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করবেন না, আমি 1 থেকে 2 দিনের মধ্যে কিভাবে পাঠানো যায় পাঠানোর ব্যবস্থা করছি আপনাদের বাড়ি বা দোকান পর্যন্ত। তো এই হচ্ছে আজকের ভিডিও, আপনার মতামত ভিডিওর কমেন্টে জানাবেন, কারণ এই ভিডিওর কমেন্টে 10 জনকে লাকি ড্রয়ের মাধ্যমে চয়েস করা হবে, তাদেরকেও কিন্তু ফ্রিতে একটা স্পাইস মানি ব্যানার দেওয়া হবে। হ্যাঁ, গিভওয়ে 10টা গিভওয়ে আছে, আর বাকিগুলো কিন্তু 998টার মধ্যে 10টা মাইনাস করে দিলে 988 হচ্ছে, 988 জনকে কিন্তু দেওয়া হবে। ভিডিওটা আপাতত এখানেই বন্ধ করছি, আর যেটুকু বলার, স্পাইস মানি ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা ভিডিও ডেসক্রিপশনে কোয়েল ম্যাডাম বা পায়েল ম্যাডামের সাথে যোগাযোগ করবেন। আর যদি আপনি অলরেডি আমাদের কাছ থেকে আইডি নিয়ে কাজ করছেন, ব্যানারের প্রয়োজন, তাহলে আমাদের অফিসে অতনু স্যারের নাম্বারে যোগাযোগ করবেন। অতনু স্যার 7980 লাস্টে 61 যে নাম্বারটা, বোঝা গেল? ওই নাম্বারটা কোথায় পাবেন? যার কাছ থেকে আইডি নেবেন সে আপনাকে প্রোভাইড করে দেবে, মানে কোয়েল ম্যাডাম বা পায়েল ম্যাডাম। স্পাইস মানি রিলেটেড প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের ম্যাডামদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পাইস মানি আইডি বা প্রোডাক্টের ব্যাপারে জানতে পারবেন। স্পাইস মানি নতুন আইডি নিতে হলে কী করবেন,
ভিডিও ডেসক্রিপশনে অনেকগুলো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিও লিঙ্কগুলো অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা। এখানেই বন্ধ করছি, বাই বাই। এই যে ব্যানারগুলো দেখছেন, কিভাবে প্যাকেটিং হবে এবং কিভাবে যাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্যানারটাকে এইভাবে আমরা চারকোনাভাবে ভাঁজ করে নেব, যাতে প্যাকেটিংটা অনেক ছোট সাইজের হয়। দেখতেই পাচ্ছেন, আপনারা যখন ব্যানারটা খুলবেন তখন কিন্তু একটু সাবধানে খুলবেন, কারণ কি বলুন তো, ব্লেড দিয়ে কেটে দেবেন না। এটা করার পরে আমাদের কাছে এই ধরনের ক্যারি ব্যাগ আছে। ক্যারি ব্যাগ বলতে দেখতেই পাচ্ছেন প্যাকেটিং করা ক্যারি ব্যাগ, যেখানে চিট লাগানো আছে। হয় আমরা এটা প্যাকেটিং করার জন্য এ ব্যানারটাকে এইভাবে ভাঁজ করে এইভাবে ক্যারি ব্যাগের মধ্যে রেখে দেব। ক্যারি ব্যাগের মধ্যে রেখে দেওয়ার পর দেখুন এখানে একটা চিট আছে, এই চিটটাকে এইভাবে তুলে এইভাবে চিটিয়ে দেবো, ব্যাস তাহলেই প্যাকেটিং হয়ে যাবে। বা যদি আপনারা এর সাথে মিনি ম্যাজিক নেন, মিনি ম্যাজিক এটিএমটাও কিন্তু এর মধ্যে, এই দেখুন, যদি মিনি ম্যাজিক নেন তাহলেও কিন্তু মিনি ম্যাজিক এটিএমটা আমরা এর মধ্যে পুরে দেব। তো এইভাবে কিন্তু আমাদের প্যাকেটিংগুলো হবে। প্যাকেটিং হয়ে গেল, এটা আর খুলবেনি। সাথে এই যে সৌভিক বাংলা স্টিকার দেখতে পাচ্ছেন, এই স্টিকারও লাগানো থাকতে পারে এই ব্যানারের প্যাকেটিংয়ের সাথে। এইভাবে কিন্তু ব্যানারগুলো প্যাকেটিং হয়ে আপনার বাড়ি বা দোকান পর্যন্ত যাবে। আপনাকে শুধু বলার এটাই, এটা কাটবার সময় সাবধানে কাটবেন যাতে ব্যানারটা কাটা না হয়ে যায়। বা আরেকটা উপায় হচ্ছে, আমাদের কাছে বিভিন্ন রকমের কাগজের বক্স আছে। এই যে কাগজের প্যাকেটিংটা দেখতে পাচ্ছেন, এটাইভাবে আমরা প্যাকেটিং করে নেব। তারপরে এই যে ব্যানার দেখতে পাচ্ছেন, ব্যানারটাকে এইভাবে আমরা চারকোনাভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর এই প্যাকেটিংয়ের মধ্যে রাখবো। রেখে কিন্তু এইভাবেও আমরা পাঠাতে পারি। তো যেটা আমাদের যে কুরিয়ারে যাবে সেই কুরিয়ারের নিয়ম মতো আমরা এটা প্যাকেটিং করে আপনাদেরকে পাঠাবো। এই হচ্ছে ব্যানারের প্যাকেটিং, দেখতেই পাচ্ছেন। ইন্ডিয়া পোস্ট বা কুরিয়ার, সমস্ত কুরিয়ারের আলাদা আলাদাভাবে প্যাকেটিং হয়। তো কুরিয়ার করে দেওয়ার মধ্যে আপনারা ঠিক পেয়ে যাবেন। শুধু বলার এটাই অনুরোধ, বক্সটা যখন কাটবেন সাবধানে কাটবেন, কারণ ব্যানার বুঝতেই পাচ্ছেন ব্লেড দিলে বা ছুরি দিলে এগুলোও কাটা হয়ে যাবে। ভিডিওটা আপাতত এটুকুই, একটা ব্যানার প্যাকেটিং করেও দেখিয়ে দিলাম। প্রচুর ব্যানার আছে, আপনারা একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ এগুলো দেখতেই পাচ্ছেন অফিসে অলরেডি রাখার জায়গা নেই, যাতে এগুলো আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, ভিডিওটা বন্ধ করুন।